তো দর্শক মণ্ডলী, আপনারা যারা ডাচ বাংলার সাথে টাকা লেনদেন করেন, যারা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তারা অনেকেই জানতে চান যে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো বিষয়টি অনেকেই জানেন না, যারা না জানেন তারা এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তো আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে আমার হাতে আপনারা যে কার্ডটি দেখতে পাচ্ছেন, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড আপনাকে থাকতে হবে, অবশ্যই আপনাদের আছে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনারা সবাই জানেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি, এই যে কার্ডটি আছে, কার্ডের মধ্যে দেখবেন মোবাইলের সিমের যে স্লটটি আছে সেই রকম একটি স্লট থাকবে, এই অংশটি উপরে রেখে আপনাকে আপনার কার্ডটি এই মেশিনের ভেতরে প্রবেশ করে দিতে হবে। তো আমি আমার কার্ডটি প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পরে আপনার মনিটরের দিকে একটু খেয়াল করবেন, এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে বলবে আপনার পিন নাম্বার দিন। তো আপনার ডাচ বাংলার যে পিন নাম্বারটি আছে সেটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পিন নাম্বারটা এভাবে দিয়ে দিবেন। তো পিন নাম্বার দেওয়া আপনাদের শেষ হয়ে গেলে মনিটরের দিকে আবার একটু খেয়াল করবেন, খেয়াল করলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে এবং প্রত্যেকটি অপশনের পাশে একটি করে বাটন দেওয়া থাকবে। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তাহলে এই যে নিচে 3 নম্বর যে অপশন আছে ফান্ড ট্রান্সফার, এখানে একটা চাপ দিতে হবে। তো এখানে চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটি অপশন আসবে, তো আপনারা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে এখানে দেখছেন পছন্দের বাটনটি চাপুন, উপরে দুইটি অপশন দেওয়া থাকবে আপনাদেরকে, নিচের অপশনটি অন্য অ্যাকাউন্ট, এটাতে একটা চাপ দিতে হবে। তো অন্য অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে এখানে বলবে অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করুন। তো আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তো আমি এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, এই অ্যাকাউন্ট নাম্বারটাতে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো, তাই আমি এই অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে লিখে দেব। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিচ্ছি এখানে, যে অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো, আপনারাও এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা দেখুন এই যে অ্যাকাউন্ট নাম্বারটি আমি টাইপ করছি, তো অ্যাকাউন্ট নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তাহলে উপরটি চাপতে হবে, আর না হয়ে থাকলে নিচেরটি। তো সঠিক, আমি সঠিকে চেপে দিলাম। দেওয়ার পর এখানে বলবে অনুগ্রহ করে টাকার পরিমাণ উল্লেখ করুন। তো আমি যে কত টাকা পাঠাবো সেটি দিতে বলতেছে, তো আমি এখানে আপাতত 500 টাকা পাঠাবো। এটি যদি সঠিক হয়ে থাকে তাহলে উপরের বাটনটি চাপতে হবে, আর যদি না হয়ে থাকে নিচেরটি। যদি সঠিক আমি উপরটি চেপে দিচ্ছি। তো উপরেরটি চাপলেই আপনার এক যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন এবং যত টাকা আপনি লিখে দিছেন, উপরের বাটনটি চেপে দিলেই আপনার এক এক যে টাকাগুলো সেগুলো কিন্তু ওই অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি যেহেতু টাকাটা পাঠাবো না তাই আমি চেপে দিলাম না, আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি ভিডিওটি তৈরি করছি, তাই আমি আর উপরটি চাপলাম না। তো এভাবেই আপনারা আপনাদের যে কোনো অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।